এই মুহূর্তে মই উপস্থিত আছো বয়ংগাঁও জেলার সিজনগ্রাম রাজচক্র অন্তর্গত কীর্তনপাড়া পাইকারি বজারত। আর পাইকারি বজারত যে বজার মূল্য হ্যাঁ সামগ্রীর দৃশ্যখানি আমি দেখাম আমার দা নিউজ প্লাস দর্শকলে। আসলতে বয়ংগাঁও নির্ধারিত করে করে দেওয়া যে মূল্য আসলতে এই কীর্তনপাড়াত সেই মূল্য বিক্রি করব নয় কৃষকে। এটা বিলাহী কপি বিলাহী যদি আছে পা 21 টাকা বজার মূল্য জেলা নির্ধারিত করে দিয়া আছে, কিন্তু আসলতে এইখান কীর্তনপাড়া পাইকারি বজারত মাত্র 1 টাকাত বিক্রি হয় বিলাহী। আর বান্ধাকপি যেটি নির্ধারিত করে দিয়া আছে 15 টাকার পৰা 30 টাকালৈকে, কিন্তু এই কীর্তনপাড়াত 2 টাকাত বিক্রি হয় পাইকারি বজার মূল্য। আর সেই সামগ্রীর দৃশ্যখানি আমি দেখাম আমার দা নিউজ প্লাস দর্শকসকলে। আসলতে কিদরে কৃষকে কপালর ঘাম মাটিত পেলায় যে জাকত জিলিকা কয়ে শাক পাচলি উৎপাদিত করে, সেই শাক পাচলি সঠিক মূল্য তেওঁলোকে বজারত নাপায়। আসলতে এই সকল কৃষকের বাবে সরকারে কি ব্যবস্থা লয় হেয়াব সময়ত লক্ষণীয়। আসলতে যে সরকারে যে বিভিন্ন বাজেট প্রস্তুত করে, কিন্তু এই সকল কৃষকের বাবে কোনো ধরনের বাজেট প্রস্তুতি করা নাই। এই সকল দরিদ্র কৃষকের বাবে কি ব্যবস্থা লব সরকারে, কি ব্যবস্থা লব বিভাগ কর্তৃপক্ষে? আসলতে এই পানির দরে যে সবজি বিক্রি হয়ে আছে ইয়া সামগ্রী আমি দৃশ্যখানি আমি আমার দা নিউজ প্লাস দর্শকলে দেখাবলে প্রায় করে আছো। 1 টকা বিলাহী আর বিলাহী ইতিমধ্যে পেলাই দিবলগিয়া আমার ক্যামেরা ধরা পড়েছে বা ক্যামেরার সম্মুখত আমি পাইছো। আর ইতিমধ্যে মনে কৃষক আছে, সেই কৃষকের মই কিছু মন্তব্য লোবলে প্রায় করিম। আসলতে কিদরে আর কিমান টকাত বিলাহী বিক্রি হয়ে আছে কথাখানি জানিবলে আমি চেষ্টা করিম। কেজি সিস্টেম দামে নকয়, হ্যাঁ 2 টকাও নকয়, 1 টকাও নকয়। 1 কুইন্টল বস্তা যদি আমি দাম কবলে কয় সিহঁতে কয় বস্তা 50 টকা, 60 টকা, 70 টকা এনেকুৱা। আমার 50 পয়সা কিলো নহয় সিহঁতৰ বস্তা সিস্টেমত বিক্রি করব দিলে। হ্যাঁ এতে আমি কি করিম, 1 কুইন্টল মাল আনোতে আমার 100 টকার তেল যায়, 100 টকা গাড়ি ভাড়া যায়, কিন্তু বজারত আনি বিক্রি করবলগা হয় 70 টকা, 80 টকা। আকৌ যদি বিক্রি করব নোৱাৰো তেনেহলে ঘরত লৈ যাবলগা হয়, আকৌ গাড়ি ভাড়া লাগিব। এই সেইকাৰণে ঘরত নলে আমি কি করিম, বজারতে পেলাই থৈ যাওঁ আৰু উপায় নাই আৰু। কৃষকের এনে দুর্দশা, সেইকাৰণে আমি আপনার যোগেদি সরকারক অনুরোধ জানাও যে আপনাদের বাল্য বিবাহের উপর যে নজর দিছে আমার কৃষক সকলের উপর আপনাদের অল্প নজর দিয়ক, হ্যাঁ যাতে আমার কৃষক সকলে কিবা সহায় পায় আপনার পর। হ্যাঁ ক্ষতিপূরণ হিসাবতে আমি যে ঋণ ধার লই গোটর পর পয়সা লই আমি খেতি করেছো, এবিঘে খেতি করলে আমার 30-35 হাজার টাকা খরচ হয়, এতালেকে আমি 5 হাজার টাকায় বিক্রি করবা নাই। এতিয়া যে আমি গোটৰ পৰা ঋণ লৈছোঁ, ঋণ মাৰিব পৰা নাই, হ্যাঁ ল'ৰা ছোৱালী স্কুলত পঠাব লাগে, হ্যাঁ পেটৰ ভাত যোগাৰ কৰিব লাগে, মিনিমাম 30 হাজার টাকা খৰচা হয়। 5 হাজাৰে বিক্ৰী কৰিব পৰা নাই, আজিলৈ মই 2 ইয়াৰ পৰা 3 হাজাৰ টকা বিক্ৰী কৰিছোঁ। আৰু কি কৰিম, এতিয়া বজাৰত আনিলে নলয়, পেলাই থৈ দি যাব লগা হয়। সিদিনা পেলাই থৈ দিছোঁ, আজিও পেলাই দি থৈ যাব লাগিব, আৰু উপায় নাই। হয় কৃষকে ইতিমধ্যে তেওঁলোকে মন্তব্য প্রদান করেছে। আসলতে সরকারে যে পদক্ষেপ লয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এই সকল কৃষকের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ লওয়া নাই, তেওঁলোকে লবলে অনুরোধ জানাইছে। আর এই সকল কৃষকে এটা কথা উল্লেখ করেছে যে তেওঁলোকে বিভিন্ন ধরনের লোন সরকারি বিভিন্ন সংস্থার পৰা লোন বা তেওঁলোকে ঋণ ধার করে তেওঁলোকে এই শাক পাচলি বা উৎপাদন করেছিল, কিন্তু তেওঁলোকে বিঘা প্রতি 30 হাজার টাকা খরচ হয়েছে বলে তেওঁলোকে ইতিমধ্যে উল্লেখ করেছে। কিন্তু তেওঁলোক বজারত মাত্র 5 হাজার টাকাহে বিক্রি করব পারিছে বিঘা প্রতি, কিন্তু ইমান লোকসানের সম্মুখীন হবলগা হয়েছে, একমাত্র বজার মূল্য চাহিদা নাই। বিভিন্ন জেলায় জেলায় নির্ধারিত করে দিয়া আছে কিন্তু সবজি, কিন্তু এই কীর্তনপাড়া পাইকারি বজারত বজার মূল্য না পায়, বিভাগে কি ব্যবস্থা লয় হ্যাঁ আমি হেয়া হব লক্ষণীয়। আর এজন কৃষক আছে, তারপর কিছু মন্তব্য লোবলে প্রায় করিম। আসলতে কি কয়, কিমান টাকা খরচ হয় বিঘা প্রতি? এক বিঘাত করলে আপনার 15 হাজার, নিচে 15 হাজার, যদি ময়ে করবা লাগবো, কিন্তু বেলেগ মানুষে করলে তো আরো বেশি লাগে, কিন্তু ময়ে করলে 15 হাজার টাকা মান লাগে। আৰু আপোনালোকে দেখিবলৈ পাইছে যিমান আজি যদি কৃষক শেষ হৈ যায়, কিন্তু অসম শেষ হৈ যাব। আৰু আমাৰ পইচা দি সিহঁতক ভালভাৱে চলি আছে, আমি ভালভাৱে চলিব নোৱাৰোঁ, আমি কি খাই আছোঁ সেতিয়া কোনো লক্ষ্যই নাই চৰকাৰৰ প্ৰতি। আৰু যি ধৰণৰ বাল্য বিবাহৰ প্ৰতি যি ধৰণৰ অভিযান চলাইছে, এনেকুৱা এটা নজৰ দিব লাগে যে কৃষক যাতে জীয়াই থাকিব পাৰে। কিন্তু আমিতো জীয়াই থাকিবই নোৱাৰা, আমি শেষ হৈ গ'লে চৰকাৰ কিন্তু এদিন গম পাব যে কৃষকৰ কাৰণে আমাৰ পইচা দি চাকৰি বাকৰি কৰি মানুহ ভাল কৰি চলি আছে। আজি এই 5 টকাক মই খুজিছোঁ, 5 টকা হ'লে দিম,
3 টাকা 2 টাকা কই আছে আপনা লগে সাউছন 3 টাকা 2 টাকা তো মই কেনে কই উঠাই দিম কিটা সাবো করিবা লাগে উঠাবা লাগে ধুবা লাগে আর বাজারও টানি লাগে খাজনা দিবা লাগে হিতা আমি এনেই পেলাই দিয়া জু বস্তু বলে আর খাজনা এখন দিব লাগে হলে 30 40 টাকা দিবা লাগে হিতা আর কেনে কই দিম আমি এটা আমি বস্তু খান যদি পেলাই দিউ তোমাক পেলাই দিবও নি দি আর উপায় নাই গরত তো ধুবাই নোরা হয় তেওঁলোকে ইতিমধ্যে এটা কথা উল্লেখ কৰিছে যে চৰকাৰে বিভিন্ন পদক্ষেপ লৈছে এইসকল কৃষকৰ বাবে এটা ব্যৱস্থা ল'ব লাগে কৃষিমন্ত্ৰী অতুল বৰা আপুনি যদি আমাৰ এই প্ৰতিবেদন চাই আছে এইসকল কৃষকৰ বিষয়ে কয় কীৰ্তনপৰা অঞ্চলৰ যি চল অঞ্চল বা যি দুখীয়া শ্ৰেণীৰ কৃষকসকলে বিভিন্ন সংস্থাৰ পৰা ধন লৈ ধন সুদত লৈ তেওঁলোকে খেতি কৰিছে এইসকল কৃষকৰ বাবে কেতিয়া ক্ষতিপূৰণ দিব আপুনি এইসকল কৃষকৰ বাবে কি ব্যৱস্থা ল'ব বিভাগৰ কৃতপক্ষ সেয়া হ'ব সময়ত হ'ব লক্ষণীয় মই মফিদুল ইছলাম দা নিউজ প্লাছ।